যেটা বলছিলাম আমরা যে কি উপায়ে এই সমীক্ষাটা হয়েছে, দেশের সমস্ত রাজ্যের সব জেলায় সমীক্ষা করা হয়েছে এই আমাদের রিপাবলিক নেটওয়ার্কের এক্সিট পোলের জন্য। 1,51,000 মানুষের মধ্যে এই সমীক্ষা করা হয়। সমীক্ষা পদ্ধতিতে সব স্তরের মানুষকে যুক্ত করা হয়েছে, সমস্ত স্তরের মানুষ। মূলত তিনটি পদ্ধতিতে এই সমীক্ষা করা হয়েছে। প্রথমত এলাকা ভিত্তিক সমীক্ষা, দ্বিতীয়ত প্রযুক্তি নির্ভর, এবং তৃতীয়ত সরাসরি মানুষের মতামত নিয়ে সমীক্ষা করা হয়েছে। প্রতিটা লোকসভা কেন্দ্রের প্রতি জেলায় এই সমীক্ষা করা হয়েছে। আনুমানিক ভোট শতাংশের ওপর ভিত্তি করে সম্ভাব্য আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে। রাজ্য এবং জেলার জনসংখ্যা হিসেবে বয়স, ধর্ম, লিঙ্গ এবং জাতভিত্তিক সমীক্ষা করা হয়েছে, যার প্রতিফলন ঘটেছে এই সমীক্ষায়। সাম্প্রতিক রাজনৈতিক এবং নির্বাচন ভিত্তিক গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, যেগুলো আমরা বলি কি ভোটের ইস্যু, ভোটের ফ্যাক্টর, সেগুলোকেও মাথায় রেখে সমীক্ষা করা হয়েছে, যাতে প্রত্যেক ভোটার কাকে পছন্দ করছেন সেই ধারণা একটু হলেও স্পষ্ট হয়। আর এই সমীক্ষায় ত্রুটির সম্ভাবনা কিন্তু 3%, অর্থাৎ 3% কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা গেল পিমার্কের কথা বললাম। এক্সিট পোল স্টুডিও 2 থেকে চলে এসেছি আমি ময়ূক, এবং আমার সঙ্গে রয়েছে অপর সিনিয়র এডিটর শুভ্রাংশু, এবং তার পাশাপাশি রয়েছে সুপর্ণ মৈত্র। আমরা একেবারে লাস্ট লেগ, যে সার্ভের লাস্ট লেগ, যেখান থেকে এবার একটু একটু করে মেল করা শুরু হচ্ছে, এবং তার পাশাপাশি যে গোটা ডেটাটা, সেই ডেটা প্রসেসিংটা শুরু হচ্ছে সুপর্ণদা, সেই ফেজে চলে এসেছি। শুভ্রাংশু আমার সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, বেসিক কয়েকটা জিনিস আমাদের সর্বপ্রথম জানতেই হবে, মানে অন্যান্য এক্সিট পোল এবং এবারের এক্সিট পোলের মধ্যে পার্থক্য হচ্ছে, এবারের এক্সিট পোলে বাংলায় বিজেপি কত পাচ্ছে, তৃণমূল কত পাচ্ছে, অধীর চৌধুরী সিট ধরে রাখতে পারছে কিনা, সিপিএম খাতা খুলতে পারছে কিনা, এই জিনিসগুলো জানতেই হবে। কতক্ষণের মধ্যে মোটামুটি আমরা কিছুক্ষণের মধ্যে এটা পাবো, কিন্তু যেটা আমরা বাজারে ঘুরেছি, হাটে বাজারে যেখানে আমরা ঘুরেছি, একটাই প্রশ্ন, যেখানে তুমি যাও, এই বিজেপি কটা পাচ্ছে, তৃণমূল কটা পাচ্ছে, অধীর জিতবে কি জিতবে না, অধীর চৌধুরীকে সত্যি যেটা হারার মাঝামাঝি একটা জায়গায় আছে, চৌধুরীর লড়াইটা এটা কেবলমাত্র আমাদের প্রশ্ন নয়, ওটা বাংলার প্রশ্ন। হয়তো প্রশ্নটা দিল্লিতেও অধীর কি জিতবে, এই প্রশ্নটা নিয়ে আমরা আসবো, যেটা তুমি বলে কতক্ষণের মধ্যে আসবো, আমরা কিছুক্ষণের মধ্যে, এবং কিছুক্ষণের অপেক্ষা আমি সুপর্ণদার কাছে যাবো। সুপর্ণদা, আপনি দীর্ঘদিন ধরে এক্সিট পোল ওপিনিয়ন পোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কি আপনিও টের পাচ্ছেন, মানুষ বড্ড ফিসফাস করছে, এবং একটা আন্ডার কারেন্ট রয়েছে, হয়তো সেই আন্ডার কারেন্টটা লক্ষ্মী ভাণ্ডারের আন্ডার কারেন্ট হতে পারে, নয়তো সেই আন্ডার কারেন্টটা হচ্ছে ইসবার রামরাজ্য কা সরকার, সেই আন্ডার কারেন্ট, কিন্তু আন্ডার কারেন্ট রয়েছে, কেউ মুখ খুলছে না, এটা কতটা এক্সিট পোলে ম্যাটার করে? ময়ূক, আমি প্রথমে কথা বলতে গিয়ে বলি, আমি একটু কথা শুরু করার আগে একটু নিরাশ হচ্ছি বা নিরুৎসাহিত হচ্ছি। তার কারণটা হচ্ছে, মনে হচ্ছে রিপাবলিকে ভারতের ইস্যুটা যেন সেটেলড, ওটা নিয়ে যেন আর কোনো আলোচনার দরকার নেই। তো এটা আমার পক্ষে একটু একটা ডিসকারেজিং স্টার্ট, যে প্রথম কথা হচ্ছে যে আমরা মনে হয় যে না ভারতের সম্বন্ধে আলোচনা করা হবে, সত্যি কি সেটেল না সেটেল নয়, কিন্তু ময়ূক রঞ্জন ঘোষের মতো সিনিয়র সাংবাদিক যখন ওটা নিয়ে আলোচনা করছেনই না, তখন মনে হচ্ছে দ্যাট ইজ সেটেলড। আমরা মনে হচ্ছে এখন একাডেমিক ইন্টারেস্টে আলোচনা করা হচ্ছে, যেটা বুঝতে পারছি যে এটাই আমি জাস্ট আমার যে কী ফিলটা যেটা আসছে, আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি ভারতের থেকে আলাদা ময়ূক, এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, কারণ এটা তো বাংলাদেশের একটা অংশ নয়, এটা তো ভারতবর্ষেরই একটা অংশ। তাহলে আমাদের যদি সেটাই হয়, তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার 24-এ যদি প্রাইম মিনিস্টার আবার ফিরে আসেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে কোনো ইম্প্যাক্ট নেই, মানে মুড অফ দ্য নেশনে লক্ষ্মীর ভাণ্ডার করছে না। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাজ আ টেমপ্লেট বা নিয়ামক মাপদণ্ড হিসেবে সব জায়গায় তো কোনো না কোনোভাবে আমরা কম্পিটিটিভ ওয়েলফেয়ারিজমে ঢুকে গেছি, কেউ না কেউ আগে শুরু করেছে, কেউ পরে শুরু করেছে, কিন্তু এটা একটা সেটেলড ফ্যাক্ট, যেরকমভাবে আপনি ভারতটা আলোচনা করছেন না সেটেলড ফ্যাক্টের মতো, সেরকমভাবে এটাও সেটেলড ফ্যাক্ট হয়ে গেছে যে আমরা দুটোভাবে এটাকে একটা জিনিস তৈরি করা হয়েছে, হয়তো টেমপ্লেট, একটা হচ্ছে যে একটা সেকশন অফ পিপলকে তাদেরকে ওয়েলফেয়ার বা কল্যাণকর যোজনা করতে হবে, এবং খোলা বাজার অর্থনীতি হবে, এই দুটোর মধ্যে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। ঠিক, আমি একবার সুপর্ণারা আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, কারণ আমি একদম এক্সিট পোল স্টুডিও 1-এ স্বর্ণালী এবং অনির্বাণ যেখানে রয়েছে, স্বর্ণালী সত্যিই তো এটাও তো একটা ভাবার বিষয়, মানে ভারতের গোটা যে মানচিত্র, সেই মানচিত্রে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন কি হচ্ছেন না,
সেটা কি অ্যাকচুয়ালি সেটেলড হয়ে গেছে? না, বাঙালিরা এবার বেশি করে, বাংলার মানুষ বেশি করে উৎসুক যে ভারতে নরেন্দ্র মোদী আসছেন ধরে নিচ্ছে, কিন্তু বাংলায় তৃণমূল যাচ্ছে কি যাচ্ছে না, এই জায়গাটা কি বেশি করে একটু আসছে? তোমার যারা অতিথিরা রয়েছেন তারা কি বলছে? এক্সিট পোল স্টুডিও টু থেকে চলে এসেছি আমি ময়ূক, এবং আমার সঙ্গে রয়েছে অপর সিনিয়র এডিটর শুভ্রাংশু, এবং তার পাশাপাশি রয়েছে সুপর্ণ মৈত্র। আমরা একেবারে একেবারে লাস্ট লেগ, যে সার্ভের লাস্ট লেগ, যেখান থেকে এবার একটু একটু করে মেল করা শুরু হচ্ছে, এবং তার পাশাপাশি যে গোটা ডেটাটা, সেই ডেটা প্রসেসিংটা শুরু হচ্ছে সুপর্ণদা, সেই ফেজে চলে এসেছি। শুভ্রাংশু আমার সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, বেসিক কয়েকটা জিনিস আমাদের সর্বপ্রথম জানতেই হবে, মানে অন্যান্য এক্সিট পোল এবং এবারের এক্সিট পোলের মধ্যে পার্থক্য হচ্ছে, এবারের এক্সিট পোলে বাংলায় বিজেপি কত পাচ্ছে, তৃণমূল কত পাচ্ছে, অধীর চৌধুরী সিট ধরে রাখতে পারছে কিনা, সিপিএম খাতা খুলতে পারছে কিনা, এই জিনিসগুলো জানতেই হবে। কতক্ষণের মধ্যে মোটামুটি আমরা একটা একটা আইডিয়া পাবো? আমরা কিছুক্ষণের মধ্যে এটা পাবো, কিন্তু যেটা আমরা বাজারে ঘুরেছি, হাটে বাজারে যেখানে আমরা ঘুরেছি, একটাই প্রশ্ন, যেখানে তুমি যাও, এই বিজেপি কটা পাচ্ছে, তৃণমূল কটা পাচ্ছে, অধীর জিতবে কি জিতবে না, অধীর চৌধুরীকে সত্যি যেটা হারার মাঝামাঝি একটা জায়গায় আছে, চৌধুরী লড়াইটা, এটা কেবলমাত্র আমাদের প্রশ্ন নয়, ওটা বাংলার প্রশ্ন, হয়তো প্রশ্নটা দিল্লিতেও, অধীর কি জিতবে, এই প্রশ্নটা নিয়ে আমরা আসবো, যেটা তুমি বলে কতক্ষণের মধ্যে আসবো, আমরা কিছুক্ষণের মধ্যে, এবং কিছুক্ষণের অপেক্ষা আমি সুপর্ণদার কাছে যাবো। সুপর্ণদা, আপনি দীর্ঘদিন ধরে এক্সিট পোল ওপিনিয়ন পোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু একটা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা কি আপনিও টের পাচ্ছেন? মানুষ বড্ড ফিসফাস করছে, এবং একটা আন্ডার কারেন্ট রয়েছে, হয়তো সেই আন্ডার কারেন্টটা লক্ষ্মীর ভাণ্ডারের আন্ডার কারেন্ট হতে পারে, নয়তো সেই আন্ডার কারেন্টটা হচ্ছে ইসবার রামরাজ্য কা সরকার, সেই আন্ডার কারেন্ট, কিন্তু আন্ডার কারেন্ট রয়েছে, কেউ মুখ খুলছে না, এটা কতটা এক্সিট পোলে ম্যাটার করে? ময়ূক, আমার আমি প্রথমে কথা বলতে গিয়ে বলি, আমি একটু কথা শুরু করার আগে একটু নিরাশ হচ্ছি বা নিরুৎসাহিত হচ্ছি, তার কারণটা হচ্ছে মনে হচ্ছে রিপাবলিকে ভারতের ইস্যুটা যেন সেটেলড, ওটা নিয়ে যেন আর কোনো আলোচনার দরকার নেই, তো এটা আমার পক্ষে একটু একটা ডিসকারেজিং স্টার্ট, যে প্রথম কথা হচ্ছে যে আমরা মনে হয় যে না ভারতের সম্বন্ধে আলোচনা করা হবে, সত্যি কি সেটেল না সেটেল নয়, কিন্তু ময়ূকরঞ্জন ঘোষ, না ময়ূকরঞ্জন ঘোষের মতো সিনিয়র সাংবাদিক যখন ওটা নিয়ে আলোচনা করছেনই না, তখন মনে হচ্ছে দ্যাট ইজ সেটেলড, আমরা মনে হচ্ছে এখন একাডেমিক ইন্টারেস্টে আলোচনা করা হচ্ছে, যেটা বুঝতে পারছি যে এটাই আমি জাস্ট আমার যে কী ফিলটা যেটা আসছে, আমার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ কি ভারতের থেকে আলাদা ময়ূক, এটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি, কারণ এটা তো বাংলাদেশের একটা অংশ নয়, এটা তো ভারতবর্ষেরই একটা অংশ, তাহলে আমাদের যদি সেটাই হয়, তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার 24-এ যদি প্রাইম মিনিস্টার আবার ফিরে আসেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের সাথে কোনো ইম্প্যাক্ট নেই, মানে মুড অফ দ্য নেশনে লক্ষ্মীর ভাণ্ডার করছে না, না লক্ষ্মীর ভাণ্ডার অ্যাজ এ টেমপ্লেট বা নিয়ামক মাপদণ্ড হিসেবে সব জায়গায় তো কোনো না কোনোভাবে আমরা কম্পিটিটিভ ওয়েলফেয়ারিজমে ঢুকে গেছি, কেউ না কেউ আগে শুরু করেছে, কেউ পরে শুরু করেছে, কিন্তু এটা একটা সেটেলড ফ্যাক্ট, যেরকমভাবে আপনি ভারতটা আলোচনা করছেন না সেটেলড ফ্যাক্টের মতো, সেরকমভাবে এটাও সেটেলড ফ্যাক্ট হয়ে গেছে যে আমরা দুটোভাবে এটাকে একটা জিনিস তৈরি করা হয়েছে, হয়তো টেমপ্লেট, একটা হচ্ছে যে একটা একটা সেকশন অফ পিপলকে তাদেরকে ওয়েলফেয়ার বা কল্যাণকর যোজনা করতে হবে, এবং খোলা বাজার অর্থনীতি হবে, এই দুটোর মধ্যে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে। ঠিক, আমি একবার সুপর্ণারা আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, কারণ আমি একদম এক্সিট পোল স্টুডিও ওয়ানে স্বর্ণালী এবং অনির্বাণ যেখানে রয়েছে, স্বর্ণালী সত্যিই তো এটাও তো একটা ভাবার বিষয়, মানে ভারতের গোটা যে মানচিত্র, সেই মানচিত্রে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হচ্ছেন কি হচ্ছেন না, সেটা কি অ্যাকচুয়ালি সেটেলড হয়ে গেছে? না, বাঙালিরা এবার বেশি করে, বাংলার মানুষ বেশি করে উৎসুক যে ভারতে নরেন্দ্র মোদী আসছেন ধরে নিচ্ছে, কিন্তু বাংলায় তৃণমূল যাচ্ছে কি যাচ্ছে না, এই জায়গাটা কি বেশি করে একটু আসছে? তোমার যারা অতিথিরা রয়েছেন তারা কি বলছে?